গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে সকালবেলায় চলে গেছিলাম রিলায়েন্সে বাজার করতে। মাসকাবারি বাজারগুলো অনেকদিন থেকে শেষ হয়ে গেছে, তো যাবো যাবো করে করে আর যাওয়া হচ্ছিলো না, টুকটাকি ওই লোকাল দোকান থেকে আনা হচ্ছিলো। তো আজকে ফাইনালি সকাল থেকেই বেরিয়ে পড়েছি, বাজারটা করবোই সেই জন্য, কারণ আমরা সাধারণত বিকেলের দিকে যাই সন্ধ্যার দিক করে। কিন্তু আজকে ভাবলাম যে চলো সকালবেলা গিয়েই কাজটা মিটিয়ে চলে আসি, আর বিকেলে তো আমাদের বিয়ে বাড়ি আছে, মানে রিসেপশানে ওখানে যেতে হবে, তো সেই জন্য সকালবেলায় কাজটা মিটিয়ে চলে এসেছি। তো বাড়ি এসে যথারীতি এবারে রান্না বসাতে হবে। তো রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আর সবজিগুলোর ভেতরে আলুটা আমার কাটাই হয়ে গেছে, কারণ আজকে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল বানাবো, আর মাছের মাথা ছিল অনেক, তো সেই জন্য ভাবছি মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো। এটা খুবই ভালো লাগে আমার খেতে, আমার না সবারই মনে হয় প্রত্যেকটা বাঙালিরই মাছের মাথা দিয়ে মুগের ডাল খুবই ভালো লাগে খেতে। তো যা হোক, কালকে তো বিয়েবাড়ি গিয়ে না খেয়ে চলে এসেছিলাম, তো সেই জন্য আজকে মাছের মাথা দিয়ে ডালটা করব, যাতে একটু হলেও বিয়েবাড়ির স্বাদটা আমরা পাই। সাধারণত আমাদের গ্রামের বিয়েবাড়ি বলো বা আগেকারের যে বিয়েবাড়িগুলো ছিল, আমাদের কিন্তু মাছের মাথা দিয়ে দিনের বেলা ডালটা কিন্তু মাছ ছিল, আর যাদের রাতের বেলাও ভাত খাওয়ানো হতো তাদের কিন্তু মাছের মাথা দিয়ে ডালটা হতোই। তো এখন যদিও সেই সব অতীত এখন উঠে গেছে, এখন গ্রাম বলো শহর বলো প্রত্যেকটা জায়গাতেই খাবার দাবার সব একই রকমেরই চলে এসেছে, স্টল হচ্ছে, বুফে হচ্ছে, সব কিছুই হচ্ছে, কিন্তু সেই জায়গাগুলো, সেই ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু এখনও আমাদের মধ্যে টানান। ছোটোবেলায় যখন ভাবতাম কবে বড় হব, আর ভালো লাগছে না, পড়াশোনা আছে ছোটোবেলায়, কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারছি ছোটোবেলার জীবনটার মতো জীবন মনে আর হতে পারে না। সেই জীবনটাতে পেরিয়ে চলে এসেছি, সেই জীবন তো আর এই জীবনে পাবো না, তো তার স্মৃতি নিয়েই আমাদের বাঁচতে হবে। তো যা হোক, এদিকে মানে মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভেজে তুলে নিয়েছি, আর এদিকে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আর তার সাথে তেজপাতা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিয়েছি একসাথে, দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে জিঞ্জার গার্লিক পেস্ট অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম যে একটু সিটিয়ে আসবে, তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্ত কিছু দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি। এর থেকে বড় টমেটো আমার ঘরে ছিল না, একটাই ছিল, তো সেই জন্য ওগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলটা ছেড়ে আসার পরে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। আর এদিকে আমি মুগ ডালটাকেও ভেজে সেদ্ধ করেই রেখে দিয়েছি, আর কিছু ফ্রোজেন মটরশুঁটি ছিল আমার, তো সেগুলোকেও দিয়ে দেবো। এদিকে মাছের মাথাটা ভাঙতে তো আমার যুদ্ধ হয়ে গেল একটা, যা হোক করে যতটা পেরেছি অল্প অল্প করে ভেঙে দিয়েছি। আর বেশ মটরশুঁটিগুলো যখন আমি স্টোর করেছিলাম না ডিপ ফ্রিজে, একটু ভয়ে ভয়ে ছিলাম কিন্তু থাকবে কি না থাকবে, যেহেতু ফার্স্ট টাইম, তো বেশ সুন্দর আছে, খুব ভালো লাগছে, পরের বছর ভাবছি আরও বেশি করে স্টোর করব। তো চলো এটা ফুটতে থাকুক, তোমাদের সাথে একটু কথা বলে দেবো। মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে, আর এখানে আছে মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা ঝাল হয়েছে। তো কালকে তো বিয়ে বাড়ি থেকে ওরকম ভাবে চলে এসেছিলাম, এসে আলু সদ্য ভাত করেছিলাম, তো আজকে সকালবেলা আমাদের নেমন্তন্ন নেই, রাত্রেবেলা বউ ভাতে যাওয়ার নেমন্তন্ন আছে, তো সেই জন্য আজকে যেহেতু মাছের মাথাটা ছিল ভাবলাম কালকে তো বিয়ে বাড়িতে ভালোভাবে খাওয়া হয়নি, তো আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানায়, আর যে মাছটা আছে এখানে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে, আর আমি একটা ভাজা মাথা রেখেছি, আমার মাছের মুড়ো খেতে খুব ভালো লাগে, তো আর ভাজা ভালো লাগে, তরকারি দেওয়া যে মাছের মাথাগুলো হয় সেগুলো ভালো লাগে না, তো অর্কটটা ঝালে দিয়ে আমারটা ভাজা রেখে দিয়েছি। তারপর আবার বিকেলবেলা বেরোতে হবে, সেজন্য একটু তাড়াতাড়ি খেয়ে রেস্ট নিয়ে নেবো। এবারে যেহেতু বিয়েবাড়ি অনেকটা রাস্তা, তো ওরা একটু তাড়াতাড়ি বেরোবে, বলেছে 6টার মধ্যে বেরিয়ে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে রেস্ট নিতে হবে, আমাদের তো খেতে সবসময় লেট হয়, তো আজকে আর লেট করলে হবে না, তো সেই জন্য অর্ককে তাড়া দিচ্ছে স্নান করতে যাওয়ার জন্য, কখন যাবে ভগবান জানে, যাবে তো। আগের বছরই আমার এই বাড়ি ফিনিশিংয়ের কাজগুলো হচ্ছিলো, সেই জন্য না আর ঠিকঠাকভাবে বাজারে যাওয়া হতো না, তো আমি ভাবতাম আজ যাবো কাল যাবো লিচু নিয়ে আসবো, এই করতে করতে লিচু আমি আগের বছর খেতেই পাইনি, তাই এখন যখনই পাচ্ছে লিচু নিয়ে আসছে অর্ক। চলো এখন রেডি হয়ে গেছি রিসেপশনে যাওয়ার জন্য, ওরা টাইম দিয়ে গেছিলো 6টা থেকে 6:30, কিন্তু ওরাও রেডি হয়নি আর আমারও রেডি হওয়া হয়নি, তো এখন বেজে গেছে 1:30, এখন ওদের গাড়ি ছাড়বো, আমরা প্রথমে ভেবেছিলাম বাইকে যাবো, তারপরে সবাই বললো যে বাইকে কেউ যাচ্ছে না, সেই জন্য আমরা শুধু শুধু একারা বাইকে কেন যাবো, তো গাড়িতেই যাওয়া হবে। তো রেডি হয়ে গেছে, এটা একটা বেজ কালার ঘিয়ে ঘিয়ে কালারের শাড়ি, এই শাড়িটা না আমার মায়ের শাড়ি, অনেকদিন ধরেই ভাবছি কবে পরা যায় শাড়িটা, তো যেহেতু কোনো কাজ নেই শাড়িটার মধ্যে, এক কালারের ঘিয়ে কালারের শাড়ি, তো সেই জন্য আমি একটা লেহেঙ্গার বেশ গর্জাস ব্লাউজ দিয়ে পরেছি, বেশ লেহেঙ্গার ব্লাউজ মানে তো বুঝতে পারছো বেশ গর্জাস হবে, আর লাল যেহেতু পরেছে সেই জন্য সব কিছু লালের উপরেই আমি একটু সাজার চেষ্টা করেছি, চুলটা এরকম করে রেখেছি, বাট ওখানে গিয়ে আমি খুলে দেবো চুলটা, তারপরে এখানে ভেবেছিলাম বাইকে যাবো, তো সেই জন্য চুলটাকে একটু এরকমভাবে ক্লিপ লাগিয়ে দিয়েছি, কারণ আমার খোপা টোপা করতে গেলে অনেক টাইম লাগে, ওগুলো না আমার কোনো দিনই হয়ে ওঠে না, যতই জানি করতে আমার হয়ে ওঠে না, তো যাই হোক চলো আর কেউ রেডি হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাবো।
তো চলো এখন আমরা পৌঁছে গেছি, আর যেখানে হচ্ছে তোমরা বুঝতে পারছো কি? আমি তোমাদের একটু হলেও বলে দিই, আমি জানি না বুঝতে পারবে কি না, আর অন্ধকারে তো দেখাতেও পারবো না। বেশ সরু সিমেন্টের রাস্তা, তার দু ধারে মাঠ, মানে কিছু দেখা যাচ্ছে না, দু ধারে মাঠ, এত সুন্দর লাগছে না, মানে পুরো ফাঁকার মধ্যে, সত্যি বলতে এত ভালো লেগেছে না জায়গাটা। তো আমরা ওখানে পৌঁছলাম যথারীতি, গিয়ে তারপর এপাশ ওপাশ ঘুরলাম, আর এত মাইক চলছে সেখানে, সত্যি বলতে আর ভিডিও করতে ইচ্ছে করছিলো না। আর অনেকটা রাস্তা, মানে কি বলবো তোমাদের, মানে ক্লান্ত হয়ে গেছে এরকম অবস্থা হয়েছে, এতটা রাস্তা। তো যা হোক, সেই জন্য একটু একটু করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওখানে তো একদম মানে অনেকটা রাতেই পৌঁছেছি, সেরকমভাবে সমস্ত গেস্টরা চলেও গেছে। তো এখানে দেখো, কোনেকে একটু দেখিয়ে দিলাম তোমাদের, কোনে তো যেতেই মাকে পেয়েই তো কান্নাকাটি আরম্ভ করে দিয়েছিলো, আর ওদিকে বর বাবাজিও দাঁড়িয়ে আছে। আমরা একটু স্টলে গিয়ে ফুচকা টুচকা খেলাম, আসলে ওখানটা বেশি লাইট ছিল না বলে না আমি তোমাদের দেখাতে পারিনি। তো যা হোক, এইভাবেই আজকের দিনটা কাটলো। আজকের বিয়েবাড়িটা কিন্তু বেশ মজা হয়েছে। হ্যাঁ, একটু দূরে বিয়েবাড়িটা ছিল, একটু লেট হয়েছে পৌঁছতে, বাট ভালো লেগেছে। তো যা হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন আমরা বিয়েবাড়িটাকে বেরিয়ে যাচ্ছি, আবার 3 ঘন্টার রাস্তা আমাদের গাড়িতে থাকতে হবে। চলো টাটা সবাইকে।